Once again, welcome to City Cinema, and I'm very excited today. Last few days, I wanted to trace code, I wanted to message. I am already going to go to the house. বলছেন এতটা পথ পেরিয়ে যার বাড়িতে আসলাম এবং স্পেশালি যার সাথে আজকে আমি আড্ডা মারব সেই গানে গানে অলরেডি আপনার মন জয় করেছে কিন্তু গানে যেভাবে মন জয় করে তাকে দেখলে আপনার মন ভালো হতে বাধ্য কারণ তিনি সব সময় হাসছেন আর এসেই তিনি সবার প্রথম সবার মনটা জয় করে নেয় নানা আদার দেন আজকে আমার গেস্ট অদিতি মুন্সি Welcome to City Cinema. Thank you so much. अच्छा ओदिति ये जो तुम्हारा हाशी especially ये शौदारा हास्य में मानुष तो हँसते भूले गए थे तो शेखर ना हाशी लेके बातचीत रखे जो की कोरे। हमें भूले जाए नहीं था। Great. ओदिति ने कि वाले शोधती खूब तातरी शॉप किचु भूले जाए. It's true. शॉप किचु भूले जाए ना शुद्ध नाम माने नाम भूले जाए. মানুষের নাম না কোনো জিনিসের নাম মানে কোনো জিনিসের নাম জায়গার নাম মানুষের নাম নাম জিনিসটার সাথে আমি জানি না আমার কি প্রবলেম আছে কিন্তু সত্যি নামটা মানে একটু অসুবিধা হয় মানে এমন কখন হয়েছে কি গান করতে গেছো কিন্তু গানের যে এক্স্যাক্টলি নাম বা কোন সিনেমার বা কোথায় ইউজ হয়েছিল এগুলো ভুলে গেছো কখন এরকম না সত্যি কথা বলতে যে ধরনের গান করেছি তাতে সিনেমার নাম খুব একটা বলতে হয়নি আচ্ছা আর অদ্ভুতভাবে কোনো গানের পদকর্তার নাম কোনোদিন আজ অবধি ভুল করিনি বা ভুলে যাইনি আর গানের লাইনটাও ভুলে যাইনি কিন্তু বাকি সব কিছুই ভুলেছি যেমন যেমন ধরো আমি যখন মানে একটা ছোট এক্সাম্পল দিই মানে এটা খুব রিসেন্ট একটা ঘটনা ঘটেছে বলে বলছি আমি তোমায় আমি ক্লাস করাতে বসেছি তো সেখানে অনেক যারা বাচ্চারা রয়েছে তাদের সাথে আমি একদম খুব সুন্দর মিলেমিশে থাকি এবার ওখানে একটি বাচ্চা রয়েছে তার নাম আমার নাম ভুলে গেছে তার নাম আবার ভুলে গেছে আবার ভুলে গেছে ক্লাসেও ভুলে গেছে ও আছে ও থাকে আর কি এবার ও জানে ও অনেক পুরনো আমার কাছে শেখে তো ও জানে যে দিদির এই এটা আছে প্রবলেম ধরো কাউকে একটা বলতেছি এই তুই বলে থেমে গেছে মানে ও বুঝতে পারছে যে দিদি নামটা ভুলে গেছে ও পাশ থেকে এবার প্রম্পট করে দিচ্ছে ম্যাম এটা ও নাম গ্রেট আচ্ছা একটা কথা বলো যে অদিতি মুন্সি মানেই আমরা এখনো সেই জায়গাটাতে জানি মানে কোন অদিতি সারেগামাপা সেই রিয়েলিটি শো কিন্তু এতদিন পর এত গান করে ফেলেছো রিসেন্টলি তুমি উইন্ডোজের সাথেও কাজ করলে তাও সেই যে একটা ট্যাগ এটা যে তোমার পাশ থেকে এখনো রয়ে গেছে এটা কি উপলব্ধি মানে এটা কি এনজয় করো নাকি মনে হয় যে না অদিতি মুন্সি এটা ছাড়াও তো অদিতি মুন্সি হতে পারে না দেখো আমি সবসময় মনে করি যে জন্মকে ভুলে যাওয়া উচিত নয় ওয়াও সেটা যতদিন তোমার সঙ্গে থাকবে ততদিন তুমি জীবিত থাকবে
ফ্যান্টাস্টিক। আর ধরো ধরো আমরা যে আজকে আছি, আমরা বাবা মায়ের টানেই তো রয়েছি। যদি কখনো আমার জীবনে, আমি চাই না যদি কখনো ধরো কোনো সন্তানের জীবনে এরকম কোনো ব্লান্ডার হয়ে যায় যেখানে তার বাবা মায়ের হাত তার মাথার উপর থেকে সরে যায়, সেটা তো তার জীবনে, মানে আমার তো মনে হয় সেই সময় থেকে তার জীবনের শেষ সময় শুরু হয়ে যায়। তাই আমি এটাকে, আমি চাই যে আমি যতদিন বেঁচে আছি, গান বাজনা করছি, আমার এই জন্মের ট্যাগটা যেন থাকে আমার সাথে। বাহ, ফ্যান্টাস্টিক। কিন্তু এখানে পৌঁছতে গেলে, মানে ধরো যখন তুমি যখন পৌঁছেছিলে তখন তো তুমি নিজে যাওনি, তোমাকে তো জোর করে নিয়ে। এটা একদম ঠিক কথা। এবং শুধু এখানে বলে নয়, আমার যত কিছু হয়েছে, মানে আমার ন্যাশনাল স্কলারশিপ বলো, আমার রেডিও গ্র্যাজুয়েশন বলো, সমস্ত কিছু আমার মা। আমি আর আমার বাবা হচ্ছিলাম যে গান শিখবো, গান করবো, ঘরে থাকবো, এরকম। তো এই জন্যই আর কি মা বরাবর চেয়েছে তাই যাওয়া। বাহ, এরকম অনেক কিছু চাওয়া তো থাকে, দর্শকদের চাওয়া দিনের পর দিন আরও বাড়ছে। এবং সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যদি সেভাবে দেখা যায় যে অদিতি মুন্সি রিসেন্টলি একটা ফিল্মে গান করেছে, তার আগে তার পরে সেভাবে কেন শুধু ওই অদিতি মুন্সি সেই, মানে ফোক গান, অদিতি মুন্সির সিনেমার ওরিয়েন্টেড কোনো গান সেভাবে কি তোমাকে কেউ ইউজ করছে না বলে মনে হয়? না না, দেখো এরকমটা বলবো না, আমাকে অনেকেই বলেছেন এবং অনেকগুলি মানুষই আমাকে এটা বলেছেন। কিন্তু জানো তো আমার বরাবর যদি মনে হয় যে আমি পারবো না, মানে আমার কাছে না আমার পরিধিটা খুব ছোট্ট, এবং আমি মনে করি যে আমার পক্ষে সব কিছু সম্ভব নয়। মানে আমি অলরাউন্ডার হতে চাইনি কখনো, এবং আমি অলরাউন্ডার হতে পারবো না, এটা আমি বিশ্বাস করি। অদিতি কি হতে চেয়েছিল? আমি ভালো গান করতে চেয়েছিলাম। এবং সত্যি কথা বলতে আজ কীর্তন নিয়ে মানুষ আমাকে চেনে বা কীর্তন আমি গাই মানুষ শুনছে বলে নয়, আমি জি বাংলাতে গেছি 2015, কিন্তু আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে 2011। সেই সময় থেকে, মানে জাস্ট আমার ওই মাস্টার ডিগ্রিটাও কিন্তু আমার কীর্তনের উপরে করা ছিল। সেই সময় দাঁড়িয়ে কীর্তন নিয়ে মাস্টার্স করাটা আমার পক্ষে খুব একটা সোজা ছিল না, কিন্তু শুধুমাত্র ভালো লাগা এবং ভালোবাসার জন্য আমার এই কীর্তনের প্রতি ভালোবাসা বা আশা, সেইটা কখনো এই জায়গায় আসবে আমি কোনোদিন ভাবিনি। বা অনেকে যারা বরাবর চেয়েছি এটাই গাইতে, এবং অপেক্ষায় ছিলাম যে যদি কোনোদিন ঠিকভাবে আমাদের বাংলার এই ফরম্যাটকে আমি পৌঁছে দিতে পারি তাহলেই আমি গাইবো সবার সামনে, না হলে এটা শুধু আমার জন্যই থাকবে। ফ্যান্টাস্টিক। মানে এখন কি মনে হয় যে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছো? চেষ্টা তো এখনো করে যাচ্ছি, ফাইট এখনো করে যাচ্ছে। বা এখন যারা রিয়েলিটি শোতে আসছে, যারা সিনেমা পায়, এখন রেগুলারলি যাচ্ছে, লাস্ট এপিসোডগুলো দেখেছো তুমি? কিছু কিছু দেখা হয়েছে। বা কার গান ভালো লাগলো লাস্ট ইয়ারে? তো অনেকেই ভালো গাইছিল, যেরকম আমাদের অঙ্কিতা ভালো গেয়েছে, স্নিগ্ধজিৎ ভালো গেয়েছে, গৌরব ভালো গেয়েছে, অনেকেই তো নাম ভালো গেয়েছে। বা কোথাও কখনো মনে হয় না যে কারণ তোমরা যে সময়টাতে ছিলে, যে সেই সময়টা থেকে মানুষ ফোককে ভালোবাসতে শুরু করলো ডিউ টু তোমাদের গান তো আছে, তার সাথে একজন ব্যক্তি? দেখো আমাদের সময় থেকে নয়, আমি বলবো যে আমাদের সময়ের অনেক আগে থেকেই মানুষ কিন্তু ফোককে ভালোবাসছে ডিউ টু কালিকা প্রসাদ। আচ্ছা, তোমরা যে সময়টাতে ছিলে গোল্ডেন পিরিয়ড, যদি আমি সেই সময়টাকে ধরেই নিই, এখন অনেকভাবে একটা সিঙ্গারকে ইউজ করা হচ্ছে, মানে সেই সিঙ্গারটা ফোক গাইছে, সেই সিঙ্গারটা আবার অন্য গানও গাইছে, কমার্শিয়াল গানও গাইছে, কিন্তু তোমাদের সময়টা যদি দেখেছ তাকে একটা ট্র্যাকে একটা জোন ধরিয়ে দেওয়া হতো। দেখো এখানে যদি তুমি গোল্ডেন পিরিয়ড বলো না, মানে এখানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। ধরো মানে তুমি যদি বাবা কাকা এদেরকে জিজ্ঞাসা করো, তারা বলবে তোদের আর কি গান হয়, গান হতো আমাদের সময়। রাইট। তো এরপর যখন আমাদের পরের পরের জেনারেশন আসবে, তাদেরকে হয়তো আমরা কখনো বলবো তোদের সময় আর কি গান হয়, গান হতো আমাদের সময়। হ্যাঁ, মানে যেটা পাস্ট হয়ে যায় আমরা দেখেছি সেটাই গোল্ডেন টাইম হয়ে যায়, কিন্তু হয়তো সেটা নয়, হয়তো এখন যারা গান করছে তাদেরকে দিয়ে তাদের মেন্টররা বা সেখানকার গ্রুমাররা যে ধরনের গান গাওয়াচ্ছে, হয়তো তারা সব কিছুর জন্য তাদেরকে তৈরি করছে। এখন তো স্কুলেও তাই হয়, বাচ্চাদেরকে সব সাবজেক্ট পড়তে হয়, কোনো একটা করলে হবে না, শুধু পড়াশুনো কেন তার সাথে গান, আঁকা, নাচ, সাঁতার সব শিখতে হবে। আর তোমরা যে সময়টাতে ছিলে সেই সময়টাতে আমি খুব লাকি যে আমার এরকম একজন বাবা মা পেয়েছি।
প্রেসার ছিল না ছোটবেলা থেকে কোনোদিন আমার উপরে আজবদি কিছু চাপিয়ে দেওয়া হয়নি একটা তো ব্যাপার থাকে যে পড়াশোনা করতে হয় ওই পড়াশোনাটুকু যতটুকু আমার তাও বলছি সেটাও চাপিয়ে দেওয়ার ছিল না ব্যাপারটা মানে ওই যতটুকু ভালো লাগতো ব্যাস মা একটুখানি বকর বকর করতো পড়াশোনাটা কর আর বাবার কথা ছিল ঠিক আছে তুই রেওয়াজটা দেখছি বাকিটা তুমি কি জানো যে তোমার তুমি এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি যে অনেকগুলো মানুষের মন ভেঙেছো ভেঙেছি রাইট সেটা আমার অজান্তে ভেঙেছি অনেক শুধু ছেলেরা বলবো না ছেলের মায়েদের মন ভেঙেছো তুমি তাদের স্বপ্ন ভাঙচুর করে দিয়েছো চুরমার করে দিয়েছো তুমি অনেক এরকম এই স্বপ্নের আভাস ছিল না এবং এরকমও লেটার এসছে আমার জানা যে অদিতিকে তারা কথা বলবে আর কি অ্যাকচুয়ালি যে অদিতি শুধু এখন আর টিভির পর্দায় না তুমি আমার ঘরে আসো ঠিক আছে এরকম প্রচুর প্রচুর সংখ্যা অগুন্তি তোমার কাছেও নিশ্চয়ই সেই ইনফরমেশন এসছে এগুলো আসেনি এটা সত্যি এটা মানতে হবে সত্যি আসেনি গো চিঠি পাওনি আমি জানি না এটা আমার কাছে শোনো না আমার কাছে এটা মানে কি বলবো দুঃখের বলবো না আনন্দের বলবো জানি না একদিক থেকে আনন্দের আবার একদিক থেকে দুঃখের যদি রেশারেশির জায়গায় যাও তাহলে একটু দুঃখের আচ্ছা কিন্তু একদিক থেকে আনন্দের কেন বলবো মানে এরকম হয়েছে মানে এটা আমার বন্ধুদের কাছ থেকে শোনা হয়তো কেউ একজন খুব মন করে এসেছে যে বলবে কিছু একটা তার অনুভূতির কথা সে বলবে কিন্তু সামনে এসে নাকি আর সে বলতে পারে না এত খুব সিরিয়াস তো তুমি এটা একদিক থেকে আমার কাছে খুব ভালো দিক আচ্ছা যখন এমনি যখন ধরো এই সময়টা না তোমাকে টিভির পর্দায় দেখার আগে এরকম তো হয়েছে ডেফিনেটলি অনেকেই এসেছে অনেকেই বলেছে কারণ বন্ধুর হাতেও যদি দিত সেই বন্ধুটাকেও তো এসে আমায় দিতে হবে এত সিরিয়াস এত এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস তো জানি না মানে কেন যেটা হতো না আমি জানি মানুষ আরেকটা কথা বলে যে যখন অদিতি স্টেজে পারফর্ম করে তাকে আমি গান রিকোয়েস্ট করতে যাব সেটা তো অনেকে ভয় পায় এটা একটু বেশি হয়ে গেল আমার কাছে কিন্তু প্রচুর আবদার আসে 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 কিন্তু এরকম ইনফরমেশন কেন যে তুমি বিষয়টাতেই গম্ভীর আচ্ছা আরেকটা কথা তুমি আমাকে বলো যে অদিতি মুন্সি শুধু না এরকম প্রচুর রয়েছে যারা বলেন যে সংসার করলে না আর গান বাজনাটা টিকিয়ে রাখা যায় না তুমি তো করছো সংসার একদিকে নিজের প্রফেশন তোমার এক্সপিরিয়েন্সটা কি দেখো এটাকে আমি অজুহাত বলি আমি কি করব না করব সেটা আমাকেই ডিসাইড করতে হবে কারুর জন্য তো তোমার কিছু খারাপ হতে পারে না তোমার খারাপ হওয়ার জন্য তুমিই দায়ী বাহ তো সংসার কেমন চলছে খুব ভালো এক কথায় উত্তর আর কি বলা যায় অসাধারণ চলছে ভীষণ ভালো চলছে এক্সপেকটেশন ওই বাড়ি থেকে কখনো আমার না ওই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষের ওই বাড়ির মানুষের এক্সপেকটেশন অনুযায়ী তো ঠিকই আছে তাই রান্না বান্না হচ্ছে না খুব কম করে গান তো প্রচুর মানুষ শুনে তোমার প্রচুর গান মানুষজন শুনছে কিন্তু গান ছাড়া এই যে একটা তোমার নতুন একটা সূচনা একটা স্টেজ এখানে দাঁড়িয়ে সংসার মানে একটু রান্না বান্না থাকবে সংসার মানেই দায়িত্ব বাড়বে তো রান্না বান্নাটা নিয়ে একটু বলো না মানে কি কি রান্না নতুন করে শিখলে নাকি রান্না করতে ভালো লাগে আচ্ছা রান্না খুব মাঝে মাঝে করি কারণ মামুনি সবটা সামলায় সত্যি কথা এবং যার জন্য ওই পার্টটাও আমাকে দেখতে হয় না তোমার স্পেশাল কি আমার স্পেশাল মানে রান্না স্পেশাল রান্না এটা খুব কঠিন একটা প্রশ্ন কেন টুকটাক মোটামুটি বানিয়ে নিই আচ্ছা আচ্ছা বেশ টুকটাক মোটামুটি এই দুটো তোমার স্পেশাল হ্যাঁ আচ্ছা আর আর কিছু আর একটা কি জিজ্ঞেস করলাম যে ওই বাড়িতে দায়িত্ব 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 কি কিচ্ছু নাই নাথিং দেবরাজ দা সব সময় সাপোর্ট করে এটা আমরা প্রত্যেকই জানি সব সময় মানে ইনফ্যাক্ট আমার এমনও মনে আছে যে দেবরাজ দা কখনো তোমার বড় ওই গানটাই ওটা ওটা ছাড়া আর বাকি আর কিছু ভেবো না তুমি না রাইট একদম এবং শুধু দাদা নয় মানে দাদার গোটা ফ্যামিলি গোটা ফ্যামিলি রাইট আমাকে একটা কথা বলে যে সবাই লোকজন একটা বলে যে কেরিয়ার শুরু করতে করতে বিয়েটা আগে কেরিয়ারটা ঠিক করি তারপর বিয়েটা করব কিন্তু তোমার ক্ষেত্রে না একটা অন্যরকম ব্যাপার দেখেছি যারাই জানে তারা প্রত্যেকে জানে একটা শো একটা
তোমার নাম খ্যাতি হতে হতে তুমি একটা ডিসিশন নাও এবং সেখান থেকে আবার নতুন স্টেজ, কিন্তু সেই অদিতি মুন্সি এখন অদিতি মুন্সি রয়েছে। না, এটা বিয়ের সময় আমার কাছেও এসেছিল অনেকেই প্রশ্ন, এত তাড়াতাড়ি কেন, এই তো সবে। রাইট, তো আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে বিয়ের সাথে এটার কি সম্পর্ক আছে। আচ্ছা, মানে বিয়ে হবে তার সাথে গানের কি সম্পর্ক আছে? হয়তো তারা ভেবেছিলেন যে বিয়ের পরে গানটা কিরকম হবে না হবে, কন্টিনিউ করতে পারবে কি পারবে না, বাট এখন সবাই ঠিকঠাক। এখন সবাই ঠিকঠাক, গ্রেট। এখন শো এর ব্যাপারে বেশি কনসেন্ট্রেট করো নাকি এই যে তোমার আরো নেক্সট প্রজেক্ট, কারণ অনেকেই অনেক ধরনের রাস্তা বেছে নেয়। কেউ বলে চলো আমি ভালো প্রজেক্ট করি, ভালো সিনেমা, ভালো ফিল্মে, আবার কেউ স্টেজ। তা তোমার ক্ষেত্রে কোনটা, দুটোই ব্যালেন্স করছো? চেষ্টা করছি দুটোই ব্যালেন্স করার, কিন্তু শোতে আমি খুব বেশি কনসেন্ট্রেট করি না, কারণ আমার যেটা গান, একটা গান তৈরি না হওয়া অবধি, মানে ধরো আমি পাঁচটা গান জানি, পাঁচটা গান তো আমি মঞ্চে শোনাচ্ছি, এবার আমাকে তো ছ নম্বর গানটা রেডি করতে হবে। যদি আমি পাঁচটা গান নিয়ে সারাদিন অনুষ্ঠানই করে যাই, তাহলে ছ নম্বর গানটা তৈরি করব কখন? রাইট, সেটার জন্য একটা টাইম লাগে। তাই খুব বেশি কনসেন্ট্রেট করি না, তো চেষ্টা করি যাতে নতুন আর কি তৈরি করা যায়। নতুন আর কি, নতুন আর কি শুনতে পারি আমরা, নতুন একটা শোনাও না, মানে নতুন একটা তৈরি করেছো, সেটা এরপরের কখনো না কোনো শোতে তুমি করবে বলে ঠিক করেছো, কিন্তু তার আগে একটা আপডেট আর কি। নতুন গান তাই বেশি নয়, একটুখানি শুনে দিচ্ছে। বেশ, একটা নতুন আমরা কম্পোজ করছি, একটা একটা ধামাইল গান। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এ কহ কালা কাজলের পাখি দেখাই আইলাম কই, এ কহ কালা কাজলের পাখি দেখাই আইলাম কই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। জবাব ফ্যান্টাস্টিক, খুব ভালো। ওকে, বাই দ্য ওয়ে একটা কথা বলো, যে একটা জিনিস জানি যে তোমরা, তোমার যখন অ্যারেঞ্জ ম্যারেজ, তো তারপরেও যে সময়টা পেয়েছো তুমি, কি অনেক কটা দিন দেবরাজ দাকে আপনি 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 করে বিষয়টা চলেছে? হ্যাঁ, এটা বিয়ের পরেও চলেছে এবং বিয়ের তিন চার মাস অবধি তো চলেইছে ব্যাপারটা। আপনি আপনি করে কথা বলতে? হ্যাঁ, মানে ব্যাপারটা আপনি কেন হয়েছে, কারণ আমি না খুব মানে ভীষণ ইন্ট্রোভার্ট, মানে আমি একদম বাইরের সাথে আমার যোগাযোগ খুব কম, ওই ঘর, বই, গান, বাবা মা, পরিবার, এর মধ্যেই আমি সারাক্ষণ। কিন্তু আর রাজনীতি থেকে তো আমি মানে অনেক অনেক দূরে, মাইল দূরে। হ্যাঁ, মানে আমি মানে আমি যখন অনুষ্ঠানে যাই, প্রথম কোনো একটা অনুষ্ঠানে, আমি সেখানেও আমার কাছে আর পাঁচজনেরই মতনই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো অনেকে যে পরিচয় করলেন, ইনি কাউন্সিলর, বললাম আচ্ছা আচ্ছা নমস্কার, ওই যে আপনি শুরু হলো, ওই আপনিই চলে, এবং সেইটা আমার মাথা থেকে যেতে অনেক সময় লেগেছিল যে না, সে এখন আমার পরিবারের একজন। আচ্ছা একটা কথা বলো, যে তুমি একটা জায়গায় সেই মানুষটা রাজনীতি, তাকে নিজের সাথে নিয়ে কি করে, একটা একটা অদ্ভুত কম্বিনেশন। ওই তো বললাম, ওইটাই মাথায় নিতে আমার সময় লেগেছিল যে হ্যাঁ, ইনি এখন আমাদের পরিবারের একজন, এখন ইনি নেই এখন আর। ওকে, ফার্স্ট প্রপোজাল কোথা থেকে, ওখান থেকেই আসে? হ্যাঁ, তারপর তুমি তুমি যেটা বলো, হ্যাঁ দেখছি ভাবছি, এগুলো কোনো আমার কাছে তো অপশনই ছিল না কোনো, পুরোটাই ওদের বাড়ির থেকে এ বাড়িতে আসে, আর আমার বাবা মাও একটুখানি আমার মতনই, শুধু ঘর কেন্দ্রিক, তাই তারাও একটু ভেবেছিল যে ঠিক আছে কি হবে, তারপরে ওই যেখানে হওয়ার থাকে হয়ে যায়। ফ্যান্টাস্টিক, খুব ভালো। একটা কথা বলো, যে যারা এখন যারা গান করছে, ইনফ্যাক্ট তোমাদের সময়ও ছিল যে ওপার বাংলা থেকেও অনেকে আসে গান করছে, তুমি রিসেন্ট সারেগামাপার কোনো এপিসোড দেখেছো? হ্যাঁ, এবার সারেগামাপাতে নোবেল ছিল, শুনেছো? কেমন লাগলো? ভালোই। তুমি তো ইমন চক্রবর্তী কেও ছিল, হ্যাঁ, তোমার ক্লাসমেট ইমন দি একটা সময় বলেছিল যে নোবেল একটা গান করেছিল, সেই গানটাতে কখনো বলেছে যে ওকে, ও তো আমার ভাইয়ের মতো, ও বেশ একটু আদর করে মেরে শিখিয়ে দেবো গানটা। তোমার এরকম কখনো মনে হয়েছে যে নোবেল যে গানগুলো করেছে বা যা করছে, সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আর একটু পলিশ, হয়তো আমাদের মতো করে, বা সেই গানগুলোকে প্রপার ওয়েতে গাইলে আরও ভালো হতো? দেখো, ওর খুব বেশি পারফরমেন্স তো আমি দেখিনি, কিন্তু যে কটা দেখেছি, আর সত্যি কথা বলতে ইমন ভার্সেটাইল সিঙ্গার, ইমন অনেক ধরনের গান অ্যাটেম্প করে এবং সে গায়ও সেটা, এবং আমি তোমাকে প্রথমেই বললাম আমার কিছু লিমিটেশন রয়েছে, আমি পারি না, এবং আমি শুনতে খুব ভালোবাসি, কিন্তু দেখো নোবেল নোবেলের মতো, তাই না? এবার ইমনের যদি কোনো জায়গা থেকে মনে হয়েছিল যে ওটা ঠিক করে দেবে,
ডেফিনেটলি কিছু ছিল, তার জন্যই ওর মনে হয়েছে। তুমি তো প্রচুর স্টেজ করো, তারাও করো, কখনো কি তোমার এরকম সম্মুখীন হতে যে মানে ধরো মানুষ দর্শক চাইছে বা এরকম যে স্টেজে উঠেছো দিদি নাচের গান করুন এরকম এরকম এই সিচুয়েশন অকর্ড ফেস করেছি কি করো সেই মুহূর্তে, কারণ তুমি তো নাচের গান মানে তুমি ফোক তুমি এই জোন না, মানে ব্যাপারটা হচ্ছে যে নাচের গান তো জানি না আমি, রাইট? এবার আমার কাছে যতবার যতবার নয় খুব কমই এসেছে, হয়তো হার্ডলি দু তিনবার এসেছে। হ্যাঁ, তো তারা যখনই বলেছেন তাদের কাছে আমার একটাই উত্তর ছিল যে দাদা নাচের গান তো আমি জানি না, আমি বরাবর আমি যেটা জানি না আমি সেটা স্বীকার করি, আমি জানি না নাচের গান তো আসছে যে আমি জানি না সেরকম কিছু, তো আপনারা যদি হরে কৃষ্ণতে নাচতে পারেন আমি সেটা আপনাদের জন্য গাইতে পারি। বাহ, তারপরে হরে কৃষ্ণ, আমি জানি এটা এই ব্যাপারটা হয়। ইনফ্যাক্ট আরেকটা কথা বলি যে যারা জানে মানে অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না, অদিতি মুন্সি আর এই আধ্যাত্মিক ঠাকুর দেবতা দুটো একে অপরের পরিপূরক। না না এটা এটা বলো না, এটা বেশি ইন দ্য সেন্স অফ দ্যাট যে মানুষ মানে অনেকেই আমরা অনেক ভগবান ভালোবাসি, কিন্তু তোমার মধ্যে থেকে অনেকেই বলে যে মানুষটার মধ্যেই একটা না সেই আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। দেখো তুমিও তুমিও ডেফিনেটলি এই এই মানে রিঅ্যাকশন অনেক জায়গা থেকে পেয়েছো। আমার বাড়িতে আমার মামুনি আর বাপুন মানে আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা, তো আমি এটা বলতে পছন্দ করি না, আমি মামুনি বাপুনই বলি। তোমার এই কথাটা ধরে বলছি, তারা আমাকে এখনও বলে যে তোমার এখনও বিয়ের বয়স হয়নি, তুমি বলছো আধ্যাত্মিকভাবে। হ্যাঁ এটা ঠিক যে আমি প্রচুর বই পড়তে ভালোবাসি এবং এই ধরনের বই পড়তে আমি খুব ভালোবাসি, কেউ যেন এটা রিলেট করতে পারি বলে মনে হয়। মানে তারা যে কথাগুলো বলেছিল এবং আমাদেরকে যেরকমভাবে ভয় দেখানো হয় যে ঠাকুর দেবতা এই মন্ত্র এই যজ্ঞ এই এত বড় বড় কথা তার এত বড় বড় ওয়েট মনে হয় না, মানে আমি পড়ে সেরকমভাবে আমার হয়তো আমার অনুভূতিটাও কম বয়সটাও কম তাই জন্যই হয়তো ওইটুকুই ফিল করি, হয়তো আরও যখন ঝুলঝুল পেকে যাবে তখন হয়তো ওই রকমই ফিল করব, ভারী ভারী ফিল করবে এটা একদম। আচ্ছা একটা কথা বলো, রিসেন্টলি কার গান সবথেকে বেশি শুনছো? রিসেন্টলি কার গান বেশি শুনছি? আমি না রিসেন্টলি গৌতম দার গান খুব বেশি শুনছি, গৌতম ঘোষাল। বাহ, আর এটা ছাড়া? এটা ছাড়া মোটামুটি সবই শুনতেই থাকি যেটা যখন ভালো লাগে। জয়তিদির গান শুনি। তোমার ফেভারিট সিঙ্গার? আমার ফেভারিট সিঙ্গার অনেকেই আছে, সবার জন্য লতা মঙ্গেশকর জি আছে। বাহ, ফেভারিট ফুড? ফেভারিট স্ট্রিট ফুড বললে বেশি ভালো, খিচুড়ি। স্ট্রিট ফুড? স্ট্রিট ফুড রাস্তায় বেরোলে পাপড়ি চাট, পাপড়ি চাট, ফুচকা, ফুচকা খুব বেশি পারি না ওই আর কি, কোটা ওই তিন চারটে দিকে থেমে যাই। বাহ, অতিথি মুন্সির এমন একটা অভ্যাস বলো যেটা তুমি নিজে চেঞ্জ করতে চাও কিন্তু হয়ে ওঠে না, ওই নাম ভুল করা ছাড়া। এইটা খুব বড় চেঞ্জ, কিন্তু আরেকটা জিনিস চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে যে একটু অ্যাক্টিভ হতে চাই, মানে প্রফেশনাল দিকে না এমনি, মানে অ্যাক্টিভ হয় না মানে একটা মানুষ অ্যাক্টিভ, হ্যাঁ মানে এরকমটা হয় না, মানে আমার সকালবেলা ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি মানে অ্যাক্টিভলি আমি কিছুতেই থাকি না। কখনো যদি মনে হয় যে দেবরাজ দার একটা অভ্যাস তুমি চেঞ্জ করতে চাও কোনটা? ফোনটা একটু কমিয়ে দেবো, ফোনটা একটু কমিয়ে দেবো। ভবিষ্যতে এরকম অনেককেই দেখা যাচ্ছে যারা রাজনীতির সাথে রিলেটেড, এবং তুমি চাও আর না চাও তোমাকে থাকতেই হয় রাজনীতির সাথে। না থাকতে হয় না, সত্যি থাকতে হয় না, ঘরে তো থাকতে হয়, একসাথে তো রয়েছো রাজনীতি, মানে ওরকম কোনো কথাই হয় না রাজনীতি নিয়ে কোনো, না একদম কথা হয় না, মানে যতটা মানে একটা মানুষ বাড়ির ভিতরে ঢুকলে সে রাজনীতির মানুষ নয়। অদিতি মুন্সির সব থেকে প্লাস পয়েন্ট কোনটা গান ছাড়া? আমার প্লাস পয়েন্ট এটা আমি কি করে বলবো, গান ছাড়া নিজের মনে হয় না যে আমি গানটা পারি, গানটা তো আমার তো জীবনে মনে হয় কিছুই পারি না ছাতা, এটা কি হতে পারে সত্যি? আচ্ছা অদিতি মুন্সির একটা টাইমে ভেবেছিলাম চাকরি করব। আচ্ছা ঠিক আছে, বাড়ির মানে বাবা মায়ের একমাত্র মেয়ে, সে তারা তো আমাকে মেয়ে হিসেবে বড় করেনি, ছেলে হিসেবেও মেনে মেনেছে, কোনো দিক থেকে কমতি রাখে না। এবার আমি তাদের পাশে দাঁড়াবো, আমি চাকরি করব, আমার ভাইও তখন চাকরি করছে, তা আমি তাকে বললাম এবার চাকরি করবোটা কি, মানে বললেই তো চাকরি হয় না, মানে চাকরিতে করতে কি হয় সেটাও তো জানতে হবে। তা ভাইকে বললাম শোনা আমি একটা চাকরি করব, সেও একদম অট্ট হাসির মতো হাসি দিয়ে বললো তুমি কি চাকরি করবি, মানে হয় না মানে ঘরের থেকেই বাইরে বেরোই না, মানে চাকরি করতে গেলে কি কি দরকার কি করতে হবে সেটা তো জানতে হবে, কিছুই জানতাম না। তারপরে তখন মানে সেদিনকে ভাইয়ের কথাটাও আমার খুব ইয়ে লেগেছিলো যে এসব চাকরি বাকরি মাথা থেকে হাঁটা,
যেটা গানটা করছিস সেটাই কর, ওটাই তুই পারিস। তা বললাম যে না এটা ঠিক আছে, এর আর অন্যদিকে গিয়ে লাভ নেই। আর যত দিন যায় তত মানুষের একটা বিষয় হলো, আর তো কদিন বয়স বেড়ে গেলে তো কিছুই করবো না। কিন্তু তোমার কখনো এই বয়স নিয়ে রিগ্রেট ফিল করো কি? মানে কখনো মনে করি না, আমি মঞ্চে প্রত্যেকটি মঞ্চে দাঁড়িয়ে একটাই কথা বলি সমস্ত মানুষের উদ্দেশ্যে, যে শুধু একটাই আশীর্বাদ করবেন, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন গান করতে পারি। ফ্যান্টাস্টিক, যতদিন বেঁচে থাকবো ততদিন গান করতে পারবো। যেমন একটা অপশন দিলাম আমি তোমায়, একটা তো সিরিয়াল তুমি করেছো, করতে করতে আবার চলে গেছিলে, এটা কেন করেছিলে? সিরিয়াল কোনটা বলো তো? লক্ষ্মী, লক্ষ্মী না, ওটার কি হয়েছিল, ওটা মানে ওটা হয়তো ওনাদের মনে হয়েছিল যে আমি পারবো, মানে হয়তো আমার প্রেজেন্টেশন মানে আমার গানের প্রেজেন্টেশন দেখে তাদের মনে হয়েছিল যে আমি পারবো। কিন্তু আমি তাদের অনেক করে বুঝিয়েছিলাম যে আমি পারবো, কিন্তু তারপরে সেটা আর মানে কাজের প্রেশারে সেটাকে আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি। কখনো যদি এরকম হয়, তুমি সিনেমা দেখো মানে বাধ্য হয়ে দেখো আর কি? না না, এখন ভালো লাগে, এখন নিজের থেকে বলি, এখন নিজের থেকে যাও, এখন নিজের থেকে বলি। মানে আগে যেটা ছিল, মানে দাদা এসে বলতো যে আজকে সিনেমা বেরিয়েছে একটা, দাদা প্রচন্ড সিনেমা দেখতে ভালোবাসে, তো আগে সেটা ওদিক থেকে আসতো, এখন আমার দিক থেকেও যায়। বাহ, যদি এরকম কখনো সুযোগ এলো যে একটা কোনো ছবি তোমার পছন্দের ছবি সেটা রিমেক হবে, তাহলে সেটা কোন ছবির রিমেকে তুমি অভিনয় করতে চাইবে? প্রথম কথা, আমি অভিনয় করতে চাইবো না। আর শখ থাকে না মানুষের? না, একদম নেই। টলিউডের সব থেকে প্রিয় অভিনেতা অভিনেত্রী? সবাই ভালো। এটা তো সেফ সাইট, এটা সেফ সাইডটা। দেখো এক একজন এক এক রকম ভালো, যেরকম দেবের মুভি দেখতে একরকমের লাগে, আচ্ছা আরেকটা জিতের মুভি দেখতে একরকম লাগে, আচ্ছা অনির্বাণের মুভি দেখতে একরকম লাগে। তুমি সবার ফ্যান? হ্যাঁ, সব দিক থেকে ফ্যান। হ্যাঁ, মানে এক একটা সময়ে যখন যেটা ইচ্ছা করে। ডিরেক্টর ওই তো, ডিরেক্টরও তো তাই, এক একজন এক এক রকমের মুভি করে। তুমি এইভাবে সেফ সাইড খেলতে ভালোবাসো সবসময়? আমি কোথায় সেফ সাইড খেললাম, খেলি না, খেলি তো না। খেলা দেখতে ভালোবাসো? বেস্ট প্লেয়ার ক্রিকেট? খুব একটা দেখতাম না ছোটবেলায়, খুব একটা দেখতাম, ওই একজনকে চিনেছি, দাদা, আমাদের বাংলার দাদা, তাকে এখনো ভালোবাসো। অদিতি, এরপরে আমি কয়েকজন শিল্পীর নাম বলবো এবং সেগুলো বলার পর তোমার মাথায় যে গানটা আসবে তুমি সে গানটা করবে, ঠিক আছে? তবে তার আগে একটা কথা বলো, একটা শুনতে পেলাম যে নতুন কোনো একটা শখ তোমার নাকি ইদানিং বেশ ভালো করে দেখা যাচ্ছে, কি সেটা? সেটা একটা শখ না, দুটো শখ। কি কি? একটা হচ্ছে গিয়ে ফটোগ্রাফার হওয়ার শখ উঠেছে। আচ্ছা, ছবি তুলছো? হ্যাঁ, ছবি তুলছি, এবং সেটা একটু ভাইয়ের সাথে আর কি কম্পেয়ার করে ছবি তোলা শুরু হয়েছে আমার। আচ্ছা, এখন ওটা ঘরেই মোটামুটি নিজেদের মধ্যে থেকে চলছে? নিজেদের মধ্যে থেকে চলছে, মানে হাতে করিটা যেমন হয় না, অনেকে বাইরে গেলেও ছবি তুলছে। তুমি বাইরে গেলেও? মানে আমার লাগেজ কমে যায় তখন বাইরে ঘুরতে গেলে, আমার শুধু একটাই লাগেজ থাকে, সেটা শুধু ক্যামেরার ব্যাগ। বাহ, তারপর? ওটা এখন শখ। আর একটা শখ হয়েছে গাছ, গাছ, বাড়ি ভর্তি গাছ, মানে অক্সিজেনে ভরপুর। এবার অদিতি, তোমার কাছে আমার শেষ, ইটস নট র্যাপিড ফায়ার, এটা তোমার কাছ থেকে যারা অনেক দিন ধরে অনেক গান শোনার এক্সপেকটেশন রাখে সেগুলোই আজকে পূরণ হবে, রাইট? প্রথম হচ্ছে অরিজিৎ সিং। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। নেক্সট, নচিকেতা। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন। আমার খুব ফেভারিট, এর পরে যার নাম বলবো শ্রীকান্ত আচার্য। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি
তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম এপার না ওপার বাংলার জলের গান এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ লাস্ট বাট নট দ্য লিস্ট লতাজি অজীব দাস্তা হে কহাঁ শুরু কহাঁ খতম ये मंजिले है कौन सी न वो समझ सके न हम अजीब दास्ता है क्या बात फैंटास्टिक सीरियसली मैंने अड्डा কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে যে শেষ হবে শুরুটা বলা যায় কিন্তু শেষটা বলা যায় না কোথা থেকে কোথায় হবে রাইট এই আড্ডা চলতে থাকবে কিন্তু সময়গুলোতে একটা ব্যাপার রয়েছে সেই সময়তে এই আড্ডাটা রয়েছে আর কি থামতে হবে আপাতত থ্যাংক ইউ সো মাচ এবং আপনারা যারা দেখলেন এরকম আরও অনেক ধরনের আড্ডা দেখার জন্য জানার জন্য আপনার নেক্সট আড্ডা কাকে পছন্দ কাকে নিয়ে আড্ডা আপনি দেখতে চান সেটা আপনি ডেফিনেটলি ওই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর বাকিটা জানার জন্য চোখ রাখতে হচ্ছে সিটি সিনেমায়